মোশাররফ করিম ভাইয়ের নাম শুনলে কোন জিনিস খান মাথায় আসে না ভাইজান এই প্রশ্নখান আমারে না আমি তোমাদের করতেছি কোন জিনিস খান মাথায় আসে অবিয়াসলি আমার মতো কমেডিয়ার অ্যাক্টিংই মাথায় আসবে তবে ভাইজান যে আমাদের তার ক্যারেক্টারের নতুন একখান রূপ আমাদের সামনে নিয়ে আসতেছে সেটা সত্যি কথা বলতে গেলে সেই কমেডির জায়গাটাকে খাইয়া ফেলাইতেছে সেইখান হচ্ছে আমাদের সিরিয়াস একখান টোন আর এই সিরিয়াস টোনটা ভাইজানের ক্যারেক্টারের সাথে এত সুন্দরভাবে যাইতেছে সেটা বইলা বুঝাইতে পারবে না তোমার ভাইজান পুরাই মাখন আর সেই সিরিয়াস টোনের আরো একখান কাজ আসতেছে হইচইয়ের কাছ থেকে দৌড় না ভাইজান আমি দৌড়ায় হইচইয়ের কাছে যাইতে বলতেছি না আমাদের সেই সিরিয়াস টোনের কন্টেন্ট খানের নামই হচ্ছে দৌড় আমরা এই পুরো ভিডিও খান শেষে দৌড়ায় যায় ট্রেলার খান দেখে নিও সেই দৌড়ে তার আগে ভাইজান যায় না কারণ ভাইজানের এমনিতেও ভিউ টিউ পড়ে না যে কয়েকজন আছে ভাই দেখা তারপর যায় আর ট্রেলার খান আমাদের সামনে প্রেজেন্ট করছে তিনটা স্টোরি গাড়ি চুরি হেডার পিছনে পুলিশ গাড়ি চুরি হেডার পিছনে গুন্ডা আর গাড়ি চুরি হেডার পিছনে মোশাররফ করিমের একমাত্র পোলা আমার প্রথম দুইটা স্টোরি নিয়ে কোনো কথা নাই জাস্ট শেষেরটা নিয়ে একটা মাত্র প্রশ্ন ভাই এরকম বান্দর পোলা মোশাররফ করিমের হয় কেমনে শালার গাড়ির পিছনে কেনুকা আসলে কথায় আছে না পুচ্ছি পোলা পাই না আসলে শয়তানের জম আর এই জিনিসটাই হয়েছে আমাদের মোশাররফ করিমের কাছে কারণ ভাইজানের পোলায় পুরা 12টা বাজাই দিছে কারণ এই তিনটা স্টোরির মায়ের বাপ করে ফেলাইছে মোশাররফ করিম নিজে আবার এই তিনটা স্টোরিকে রিভার্স করবে মোশাররফ করিমের নিজেই এই গল্প আর রিভার্সের মাঝখানে দৌড়িতে লাগবে আমাদের মোশাররফ করিম ভাইজান এক ছোয়ারে বাঁচাইতে লাগবে তাই গাড়ির কিছু হন যাইব না দুই গাড়ির কিছু করণ যাইব না তাই গুন্ডারে মারতে লাগবে তিন সেই কাগজটারে পাইতে হইলে গাড়ির চোরটারে ধরতে লাগবে পুরাই একাকার অবস্থা আর চোর পুলিশ গুন্ডা ছোয়া এত সব ভেজালটা নিয়ে জাস্ট দৌড়াইতে লাগবে আমাদের মোশাররফ করিম ভাইজান রে স্টোরি গান ভাইজানের তো মজা দিতেছেই তার সাথে সাথে সেই কনসেপ্টটাও ভাইজানের মজা দিতেছে তো এই স্টোরি আর কনসেপ্টটা মিলাই পুরো মাখন একটা জিনিস হইতে যাচ্ছে মহানগর পরে হয়তো বা এইটাও আমাদের কাছে জাস্ট মাখন লেভেলের কোনো একটা কন্টেন্ট হবে আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতেছে শালার কোনটা রাইখা কোনটা দেখবো পুরাই মাখন আর নামের মতো ভাইজানেরও দৌড়াইতে লাগবে সিচুয়েশন থেকে আসলে কি ভাইজান আমাদের উতরাইতে পারবে নাকি হুদাই হুদাই জাস্ট দৌড়াই যাবে তো সব প্যারা যখন মাথার মধ্যে আসে তখন সিচুয়েশনটা হয় এমন যেটা দেখনের পরে আমি বলছি না এটা মোশাররফ করিমের দ্বারাই সম্ভব এত সুন্দর করে অ্যাক্টিং করে কেমনে কেমনে যেটা দেখা অন্তত পক্ষে বোঝা বাকি লাগে না যে ভাইয়া অ্যাক্টিং নিয়ে কারো কোনো কম্প্রোমাইজ হবে না কারণ বাঘা বাঘা কিছু অ্যাক্টর আছে আমাদের এই কন্টেন্টে ভাইজান কার কেমন লাগছে ট্রেলারখানে তো অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবে আমি তো ভাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছি আসবে দেখা জাস্ট বকবকাবো কি ফ্রি থাকি না থাকলে তো কোনো করার নেই কারণ এমনি তো দেখার মতো মানুষজন নাই তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তো তুমি সুস্থ থাকুন সুন্দর থাকুন দিস ইস আ বিট 2.1 সাইনিং আউট